আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে চলে আসছি আমি কাকরাইলে। কাকরাইলে আমাদের নতুন একটি সাইট, আর এখানে কিছু আমরা কাজ করছি। এটা সম্পূর্ণ গর্জিয়াস করে করা হয়েছে, একটু ভিন্ন টাইপের কালার করা হয়েছে। তো আমি আপনাদেরকে সব কাজগুলো দেখাবো। তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে যারা অ্যান্টিক কালার করাতে চান, ফাইবার ডিজাইন করাতে চান বা সিলিংটা একটু গর্জিয়াস করে করাতে চান, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি। আর যারা নর্মালে কাজ করাচ্ছেন তারা কিন্তু আমাদের আরও অন্য অন্য ভিডিও রয়েছে, সেইগুলো দেখতে পারবেন বা সেগুলো ওইখানেও প্রাইস বলা আছে, আর এখানে আমরা প্রাইসটা বলে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাইবার ডিজাইন রয়েছে, সাইডের যে বর্ডারটা আছে বর্ডারটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে অ্যান্টিক কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার। অ্যান্টিক কালারের ভিতরে যারা করাচ্ছেন অ্যান্টিক কালার রেডটাও বেশি, দেখার সৌন্দর্য বেশি, একটু ভিন্ন টাইপের দেখতেই পাচ্ছেন বর্ডারটা। এটা হচ্ছে আমাদের নিচের যে বর্ডারটা, রানিং বর্ডারটা চারদিক দিয়ে করা হচ্ছে। তো এই বর্ডারটার প্রাইসটা পারবে পার রানিং ফিট 90 টাকা। এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, পার পিস কর্নার পারবে 600 টাকা। এইখানে এই যে রানিং বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ চারদিক দিয়ে কিন্তু রানিং করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু আমাদের যে দ্বিতীয় কানিশটা দেখাই, দ্বিতীয় কানিশটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক কালার, অ্যান্টিক কালারের ভিতরে সাজানো হয়েছে। এটাও কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক কালারের ভিতরে সাজানো হয়েছে। এটার প্রাইস কিন্তু পড়বে পার ফিট 90 টাকা অ্যান্টিক কালারের ভিতরে। আর তলাটা আমি আপনাদেরকে আলাদা প্রাইস বলবো। তো দেখতেই পাচ্ছেন এই যে বড়টা সাজানো হয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। সেম চারদিক দিয়ে কিন্তু একইভাবে ডিজাইনটা সাজানো হয়েছে। আসলে মোটামুটি ছোটোর ভিতরের রুমটা খুবই গর্জিয়াস করে করা হয়েছে। তো এখানে কিছু লোবার আছে আমাদের, এটাও কিন্তু কাঠ কালার করা হয়েছে। আসলে এটা কিন্তু কাঠের না, মার্বেল পাথর করা হয়েছে। হ্যাঁ, মার্বেল ডিজাইন ঠিক চারিদিকে একই লোবার, চারটে দিকে সেম লোবার, এদিকে লোবার আছে। তো আপনাদেরকে আমি যদি এই যে আমাদের এই তলাটা আছে, তলাটা একটু দেখাই। এই যে ফাইবার ডিজাইন যেটা বলা হয়, এখানে ফাইবার ডিজাইন সুন্দরভাবে কিন্তু ফাইবার ডিজাইনটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তলাটা একটু লাইট টেকা পাচ্ছে, তলাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো রুমটা দেখেন, আর এই তলাটা দেখেন, এই দিকটা কিন্তু মিল আছে কিন্তু ডিজাইনটা। মাঝখানে যে ফাইবারটা, এটা কিন্তু একটু ভিন্ন টাইপের ফাইবার দেওয়া হয়েছে। ফ্যানের ডিজাইনটাও কিন্তু পেতে পাচ্ছেন। আর মাঝখানে যে ফাইবার ডিজাইনটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটু ভিন্ন টাইপের ফাইবার। এটা হচ্ছে একটা মার্বেল পাথরের মতো, পাথরের যে একটা সাদা পাথরের মতো, যেটা সাদা পাথরের যে ফাইবারটা থাকে এটা করা হয়েছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদের স্কোয়ার ফিট হিসাবে পড়বে, 400 টাকা পার স্কোয়ার ফিট পড়বে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, তবে ওয়ালে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আমাদের না, এটা কিন্তু আমরা করি। আসলে ওয়ালের কালারটার কারণে আমাদের সিলিংটা আরও গর্জিয়াস দেখা যাইতো, কিন্তু ওয়ালের কালারটা কিন্তু একেবারেই হলুদ কালার হয়ে গেছে। আর এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটটা কিন্তু আমাদের না, তবে খাটটা কিনছে কিন্তু ভাই খুবই সুন্দর একটি খাট। আসলে খাটটার দাম পড়ছে 2,70,000 টাকা, 2,70,000 টাকা খাটটার। এই সাইডটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, খাটটার যে নিচের যে সাইডটা, নিচের যে সাইডটা দেখতেই পাচ্ছেন খাটটা, খাটটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর করে করছে খাটটার ডিজাইনটা, দেখতে পাচ্ছেন মাঝখানের জায়গাটা, সাইডগুলো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটু কিন্তু অনেক সামনের অংশ থাকে, কিন্তু সামনের অংশটা এইটা, যে নিচের অংশটা কিন্তু এইটা, নিচের অংশটা তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানে শেষ করবো। তো এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করবো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই ফেসবুক পেজটি পেজ লিখ দিয়ে নেবেন। আর যারা কাজ করার চান, স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটা আছে, ফোনে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।